হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে পেঁপে দিয়ে তেঁতুল ভর্তা করব। এখন আমি পেঁপে ছিটতে এসেছি গাছের থেকে। আমি এখন ছিঁড়ে নিয়ে ভর্তা করব। দেখুন কি সুন্দর পেঁপে ডরে রয়েছে। আমরা টিপুরিরা কিভাবে ভর্তা খাই এই ভিডিওতে দেখবেন। আমি এখন পেঁপেটাকে কেটে নেব। কেটে ছুলে তেঁতুলটাকে ছুলে নেব। পেঁপেটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব সবগুলোকে। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা তেঁতুল, পাকা তেঁতুল, শিডল ছুটকি পুড়ে নিয়েছি। এখন আমি মরিচটাকে বেটে নেব। মরিচটাকে বেটে নেব। মরিচটা আটা বাটা হয়ে গেছে। এখন আমি নুনটা দিয়ে দেব, শিডল ছুটকিটা দিয়ে দেব। এটাকে আমি ভালোভাবে বাটিয়ে নেব। মরিচটা বাটা হয়ে গেছে, এটাকে আমি এখন মরিচটাকে তুলে নেব। তেঁতুলটাকে আমি ঘষে নেব। পাকা তেঁতুলটাকে আমি একটু ভিজিয়ে নিয়েছি, এটাকে আমি এখন মেখে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি। তেঁতুলটা মাখা হয়ে গেছে,